চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আসছে নতুন বিল। প্রত্যেককেই পাবেন এবার নিয়োগপত্র এবং স্থায়ী কর্মচারীদের সমহারে বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ বন্ধুরা, কারা পাবেন বিস্তারিত জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কিছু বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিশ যেন মিস না হয়। তো চলুন, চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছেন সরকার সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, গতকাল কিন্তু সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আজকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি 29/12/2019 বর্তমান পত্রিকায় খবরটা প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে উপরে পরিষ্কার উল্লেখ করা আছে, চুক্তিভিত্তিক কর্মীদের দিতে হবে স্থায়ী কর্মীদের মতো মর্যাদা। হ্যাঁ বন্ধুরা, এক নম্বর হচ্ছে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছেন, শ্রমিক কর্মচারী, তাদেরকে স্থায়ী চাকরির মর্যাদা এবং সুযোগ সুবিধা দিতে হবে। দুই নম্বর, প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে। এবং তিন নম্বর, প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীকে বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি কিন্তু তিন ধরনের কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। এক নম্বর, চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে স্থায়ী কর্মচারীদের সমান মজুরি এবং সুযোগ সুবিধা দিতে হবে। দুই নম্বর, প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগপত্র প্রদান করতে হবে। এবং তিন নম্বর, প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এখানে আরও উল্লেখ করা হয়েছে, শিল্প সম্পর্কিত কোড বিলে প্রস্তাব দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীরা স্থায়ী চাকরি মতোই সামাজিক সুরক্ষা, মজুরি প্রভৃতি সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক কাজের নতুন নাম হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। হ্যাঁ বন্ধুরা, যে চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু নতুন নামকরণ হচ্ছে, যেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। এটা কিন্তু নতুন নামকরণ হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীদের। তো বন্ধুরা, এটা বলে রাখি, এটা সম্ভবত যারা সরকারি, যারা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য সম্ভবত হবে না, কারণ এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে এটা কিন্তু শ্রম সংক্রান্ত কোড বিল। অর্থাৎ যারা শ্রমিক রয়েছেন চুক্তিভিত্তিক বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন শিল্পে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য সম্ভবত হবে, কারণ এখানেও পরিষ্কার উল্লেখ করা আছে শিল্প সম্পর্কিত কোড বিল। অর্থাৎ শিল্প সম্পর্কিত, অর্থাৎ যারা বিভিন্ন কলকারখানা বা শিল্প রয়েছে সেখানে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, কারণ এখানে শিল্প সম্পর্কিত কোড বিলে প্রস্তাব দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী। এখানেও কিন্তু উল্লেখ করা আছে শ্রমিক কর্মচারী, চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের স্থায়ী চাকরি মতো সামাজিক সুরক্ষা, মজুরি প্রভৃতির সুবিধা দিতে হবে। বন্ধুরা, তার মানে এখানে যারা সরকারি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে সম্ভবত এটা প্রযোজ্য হবে না, যারা শ্রমিক কর্মচারী রয়েছেন বিভিন্ন সংস্থায় তাদের ক্ষেত্রে সম্ভবত এটা প্রযোজ্য হবে, কারণ এখানে আরও উল্লেখ করা হয়েছে পেশাগত সুরক্ষা বিলে প্রস্তাব রয়েছে প্রতিটি কর্মীকে বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দিতে হবে মালিক পক্ষকে। হ্যাঁ বন্ধুরা, ওই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগপত্র দিবেন, অর্থাৎ বিভিন্ন কলকারখানা বা শিল্পের যিনি মালিক আছেন তিনি কিন্তু সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগপত্র দিবেন। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কিন্তু যে সমস্ত কলকারখানা বা শিল্প রয়েছে বা বিভিন্ন সংস্থা রয়েছে তাদের যে অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হতে চলেছে, কারণ এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে শ্রম সংক্রান্ত কোড বিল। অর্থাৎ এটা কিন্তু যারা সরকারি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে সম্ভবত প্রযোজ্য হবে না। তো বন্ধুরা, আপনারা কী মনে করছেন, এটা কি সরকারি যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে, না যারা বিভিন্ন সংস্থা শিল্পে যে সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? আপনার মতামত কী, আপনি কী মনে করছেন, আপনার ধারণা কী এই সম্পর্কে? অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে নিচে কমেন্ট করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে রাজ্যের বা দেশের সরকারি কর্মচারীদের বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে নতুন কোনো ভিডিওতে এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।